বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে মৎস্যকন্যা জলরাক্ষসের মৃত্যুপান তরবারি মাটিতে ছোঁয়ালো, আর সাথে সাথে চারদিক জল জল করে উঠল। সব ফুলেরা সব যেন সাধু মৎস্যের কথা মতোই একসাথে চেয়ে উঠেছে সবাই। এরপর মন্ত্রী যেই না ছোট মাছেদের দিকে এগিয়ে গেল, তখনই মাছেদের একজন বলল, যে যার না কাপড়ে ঢাকুন, এখন ওই বেটা মন্ত্রীকে মজা দেখাচ্ছি। মাছের কথায় সবাই নিজের নাক কাপড়ে ঢাকলেও মন্ত্রী অবাক হয়ে বলল, ওমা, নাক কেন কাপড়ে ঢাকবে? তুই চুনোপুটি হয়ে আমায় মারবি? বেশ, দেখা যাক। না গো মন্ত্রী, মারবো না, শুধু একটু ঘুম পাড়িয়ে দেব। আরে বাস, মন্ত্রীটাকেও ঘুম পাড়িয়ে দিলি। হ্যাঁ রে, এবার তাহলে বোঝ আমার কি ক্ষমতা। তবে মৎস্যকন্যা, আমাদেরকে যা করার খুব দ্রুত করতে হবে, নয়তো যখন তখন জলরাক্ষস এখানে পৌঁছে যেতে পারে। আশুক শয়তানটা, আমি কেউকে ভয় পাই নাকি? এভাবে বলিস না মা, প্রতিপক্ষকে কখনোই আমাদের দুর্বল ভাবা উচিত নয়। তাছাড়া জলরাক্ষসের মতো এত ভয়ঙ্কর এক রাক্ষসকে দুর্বল ভাবাটা তো একদমই ঠিক হবে না। হ্যাঁ মৎস্যকন্যা, রানীমা ঠিক কথাই বলেছেন। সবার আগে আমাদের উচিত রাজামশাই আর রানীমার বাঁধনটা খুলে দেওয়া। হ্যাঁ, তোমরা ঠিক কথাই বলেছ। মারে, তুই জানিস না এই দিনটার অপেক্ষায় আমি কত কেঁদেছি। ভেবেছি তুই আর তোর মা না জানি কোথায় কিভাবে দিন কাটাচ্ছিস। কাঁদবেন না পিতা, আমি তো চলে এসেছি। এবার ওই জলরাক্ষস আর কাউকে কষ্ট দেবে না, আপনারা চলুন আমার সঙ্গে। আমরা কোথায় যাব সেটা আমি জানি না, তবে আমি তোমাদেরকে এমন কোথাও নিয়ে যেতে চাই যেখানে তোমরা সবচেয়ে নিরাপদে থাকবে। কিন্তু মৎস্যকন্যা, আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, জানি না কখন ওই জলরাক্ষস আর তার চালা এখানে চলে আসে। না না না, এতকাল পর আমি আমার মেয়েকে পেয়েছি, এবার আর আমি ওকে একা বিপদে ফেলে কোথাও যাব না। আমায় নিয়ে চিন্তা করবেন না পিতা, এতদিন আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, এবার একটু নিজের মেয়েকে ভরসা করুন। এই জলরাক্ষস আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওর মৃত্যুবান এখন আমার হাতে। তাহলে চলুন মৎস্যকন্যা, আমরা না হয় সাধু মৎস্যের আস্থানায় যাই, একমাত্র সেখানেই মহারাজ আর রানীমা সবচেয়ে নিরাপদে থাকবে। তাহলে চলো, দেরি না করে আমরা সেখানেই যাই। অন্যদিকে জলরাক্ষস ও তার চেলা মৎস্যকন্যাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে কালকুঠুরিতে ফিরে এলো। একি মন্ত্রী এখানে পড়ে আছে, আর ওই মৎস্যরাজ ও মৎস্যরানী কোথায়? এর মানে ওই মৎস্যকন্যা এখানে এসেছিল? না না না, এ কিছুতেই হতে পারে না। এত কিছু হয়ে গেল আর ওই শয়তান মন্ত্রীটা এখানে পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। আমি এখনই ওর ঘুম ভাঙাচ্ছি। এই বলে চেলা দুমাদুম মন্ত্রীকে মারতে শুরু করলো, আর তখনই মন্ত্রীর ঘুম ভেঙে গেল। একি মৎস্যরাজ আর মৎস্যরানী কোথায়? শয়তান মন্ত্রী, সেটা তো তুই ভালো জানিস, ভালোয় ভালোয় বল ওরা কোথায়, নইলে কিন্তু। না না, দয়া করে আমাকে মেরো না। আসলে ওই মৎস্যকন্যা আর তিনটে ছোট মাছ এখানে এসেছিল, ওরা কিভাবে যেন আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর তারপরেই হয়তো মৎস্যরাজ আর মৎস্যরানীকে নিয়ে কোথাও চলে গিয়েছে। শয়তান মন্ত্রী, এতদিন তাহলে তোকে আমি কেন পুষে রেখেছি? তুই থাকতেও যদি ওরা পালিয়ে যায়, তাহলে তোকে আমি কেন বাঁচিয়ে রাখবো? তাই আজ তোকে আমি খেয়েই ফেলবো। না না, দয়া করে আমাকে ছেড়ে দিন। না না উস্তাদ, ওকে ছাড়বেন না, ও এখন আমাদের কোনো কাজের না। এখনই ওকে খেয়ে ফেলুন, নইলে আমাকে দিন, আমি খেয়ে ফেলি। না, ওকে আমিই খাবো। এ কথা বলেই জলরাক্ষস মুহূর্তের মধ্যেই মন্ত্রীকে মুখে ভরে খেয়ে ফেললো।
এবার চল ওই মৎস্যকন্যাকে যে করেই হোক আজ রাতেই আমাকে খুঁজে বের করতে হবে। এবার আরো কিছুতেই আমার হাত থেকে পালাতে পারবে না। অন্যদিকে মৎস্যকন্যা সবাইকে সঙ্গে করে পৌঁছে গেল সাধু মৎস্যের আস্তানায়। তুমি একদম চিন্তা করো না মৎস্যকন্যা, তোমার পিতামাতা আমার এখানে একদম সুরক্ষিত থাকবে। তুমি বরং এগিয়ে যাও তোমার যুদ্ধে। না না সাধু মৎস্য, বাবা হয়ে আমি কি করে মেয়েকে একা এই ভয়ঙ্কর জল রাক্ষসের সামনে পাঠাবো? না না না, আমি যাবো ওর সঙ্গে। আমিও যাব ওর সঙ্গে। না রানীমা, ভুলে যাবেন না, ওর জন্মের পূর্বেই কিন্তু আমি বলেছিলাম ওর জন্মের একমাত্র উদ্দেশ্য হল ওই জলরাক্ষসকে শেষ করা। তাই বিচলিত না হয়ে আপনাদের কন্যাকে সামনে এগিয়ে যেতে দিন। বিধাতার উপর ভরসা রাখুন, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। হ্যাঁ মা, সাধু মৎস্য ঠিক কথাই বলেছেন। এবার আমায় তোমরা বিদায় দাও। পিতা, দয়া করে আমাকে বিদায় দিন। বেশ তাহলে, এসো কন্যা, আশীর্বাদ করি তুমি অবশ্যই যুদ্ধে জয়ী হবে। চলুন মৎস্যকন্যা, এবার আমরা এগিয়ে যাই। কিন্তু সাধু মৎস্য, আমি কোথায় পাবো জলরাক্ষসকে? তুমি তাকে সেখানেই পাবে যেখানে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। একমাত্র সেখানেই যাবে জলরাক্ষস। সূত্রপাত? হ্যাঁ, সূত্রপাত, বহু পুরনো সেই মলয় পর্বত। বেশ, আমি তাই যাচ্ছি। কি হলো সঙ্গীরা, তোমরা তৈরি তো? হ্যাঁ মৎস্যকন্যা, আমরা তৈরি। চলুন রওনা হওয়া যাক। ছোট বড় ফুলেরা যেন জল জল করে তাদেরকেই পথ দেখাচ্ছিল। দেখুন মৎস্যকন্যা, এই অমাবস্যার রাতেও মৎস্যরাজ্যে কেমন আলোয় আলোয় ভরে গিয়েছে, আর রাজ্যের সমস্ত ফুলেরা আলো জেলে আপনাকেই পথ দেখাচ্ছে। ঠিক বলেছিস, আজ ওই জল রাক্ষসের শেষ দিন, আর ও আমাদের রাজ্যকে অত্যাচার করতে পারবে না। আমি আর কিছুতেই সেই শুভক্ষণের জন্য অপেক্ষা করতে পারছি না। চলুন মৎস্যকন্যা, আমরা দ্রুত পর্বতে রওনা হই। এভাবেই যেতে যেতে অবশেষে মৎস্যকন্যা মাছেদের নিয়ে মলয় পর্বতে পৌঁছে গেল। আর ঠিক তখনই জলরাক্ষস ও তার চেলাও সেখানে পৌঁছে গেল। এসো এসো জলরাক্ষস, এত কাল আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তাহলে তুই সেই মৎস্যকন্যা যাকে আমি এতগুলো বছর ধরে তন্ন তন্ন করে খুঁজেছি। ভেবেছিলাম তুই হয়তো আমার টক্করের কেউ হবি, কিন্তু এই সামান্য শরীর নিয়ে তুই কিনা আমার সাথে লড়াই করতে এসেছিস। নিজের বিশাল শরীর নিয়ে গর্ব করো না জলরাক্ষস, আজ আমার হাতেই তোমাকে শেষ হতে হবে। তাই নাকি, বেশ দেখা যাক। এই বলে জলরাক্ষস তার জাদু শক্তি দিয়ে আরো বিশালাকার দেহ ধারণ করলো। ওস্তাদ, এই চুনোপুটিকে আপনি কেন মারবেন? ওকে তো আমি একাই গিলে ফেলতে পারি। এই বলে জেলা সামনে এগিয়ে গেল, আর সাথে সাথে মৎস্যকন্যা তার বিশাল লেজ দিয়ে জেলাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেললো। ওরে বাবারে, মরে গেলাম, ছেড়ে দে ছেড়ে দে আমায়, আমি যে ঠিক করে নিঃশ্বাসও নিতে পারছি না। খুব না অহংকার করছিলে, এবার আমার হাত থেকে বেঁচে দেখা। ছেড়ে দে ওকে। বেশ, ছেড়ে দিলাম, ওর জন্য আমার সঙ্গী বাহিনী যথেষ্ট। এই বলে মৎস্যকন্যা জেলাকে ছেড়ে দিল। জেলাও ক্লান্ত হয়ে মাটিতে গিয়ে পড়ল। আর তখনই অন্যান্য মাছেরা তাদের ধারালো ঠোঁট দিয়ে জেলাকে ঠোকরাতে লাগলো। ওরে বাবারে, মরে গেলাম রে, এতদিন যাদেরকে আমি গিলে খেয়েছি তারা কিনা যা আমাকেই কামড়ে কামড়ে খাচ্ছে। ছেড়ে দে ছেড়ে দে আমায়। জেলা যন্ত্রণায় ছটফট করলেও মাছেরা তাকে ছাড়লো না, আর এভাবেই কামড়াতে কামড়াতে জেলাকে খেয়ে ফেললো। তোদের এত বড় সাহস, আমার জেলাকে খেয়ে ফেললি? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। সাধু মৎস্যের দেওয়া সুরক্ষা বলয় ভেদ করে জলরাক্ষস কিছুতেই তাদের স্পর্শ করতে পারলো না।
একই, আমি ওদেরকে ধরতে পারছি না কেন? দেখলে তো জল রাক্ষস, তোমার শরীর যত বড়ই হোক না কেন, তুমি কিছুতেই আমাদেরকে ধরতে পারছো না। তাই আর যাই হোক, নিজের শরীর নিয়ে আর কখনো বড়াই করো না। কি কি বললি তোরা, তোদের এত বড় সাহস, আমায় নিয়ে উপহাস করিস? ওরা তো ঠিক কথাই বলেছে, আর ওদেরকে কেন ভয় দেখাচ্ছো? পারলে আমার সাথে লড়াই করো। আমি আর তোর সাথে লড়াই করব? তোর জন্য তো আমার দুই ধারালো দাঁতই যথেষ্ট। এ কথা বলেই জলরাক্ষস মৎস্যকন্যাকে খেতে যাবে। ঠিক তখনই মৎস্যকন্যা মৃত্যুবান তরকারি বের করে এক কোপে জলরাক্ষসের জিহ্বা কেটে ফেলল। ওরে বাবারে, এ কি আমার এমন লাগছে কেন? শয়তান মৎস্যকন্যা, আমার জিভ তুই কেটে দিলি, মরে গেলাম, সারা শরীর চলে গেল, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। অবশেষে শয়তানটা শেষ হলো। হ্যাঁ মৎস্যকন্যা, এবার আর আমাদের কোনো ভয় থাকলো না, এবার আবারও আমাদের রাজ্যে সুখ শান্তি ফিরে আসবে। চলুন আমরা মহারাজ ও রানীমার কাছে ফিরে যাই। এই বলে মাছেরা মৎস্যকন্যাকে নিয়ে সাধু মৎস্যের আস্তানায় ফিরে গেল। সব কিছু শুনে মৎস্যরাজ ও মৎস্যরানী আনন্দে আত্মহারা হয়ে গেল। আয় মা, আমার বুকে আয়, আমি জানতাম তুই অবশ্যই পারবি। এতদিন আমরা যেই দিনটার অপেক্ষায় ছিলাম, আজ আমাদের সেই খুশির দিন। হ্যাঁ রানী, ঠিক বলেছ। আয় মা, আজ থেকে এই রাজ্য আমি তোর হাতে তুলে দিলাম। আমি জানি একমাত্র তুই সবচেয়ে ভালোভাবে এই রাজ্য চালাতে পারবি। কি মজা, মৎস্যকন্যা হবে এই রাজ্যের প্রধান। চলো সবাই মিলে জলরাক্ষসের মৃত্যু আর মৎস্যকন্যার বিজয়ের কথা সবাইকে বলে আসি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। এইদিকে সব মাছেরা নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। এভাবেই মৎস্যকন্যার হাতে মৎস্যরাজ্যের ভার তুলে দিলেন মৎস্যরাজ, আর তাই অল্প দিনেই মৎস্যরাজ্যে আবারও সুখ শান্তি ফিরে এলো। আর রাজ্যের সব মৎস্যরা জলরাক্ষসের হাত থেকে রেহাই পেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।